তৃতীয় পর্বে আপনাকে সুস্বাগত। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের নিয়মিত বই পড়ার অনুষ্ঠান। এক, ভয়াবহ বৃক্ষ। দিনটি পয়লা মার্চ 1971, সোমবার। সময় দুপুর 1:05। সে সময় ঢাকা স্টেডিয়ামে কমনওয়েলথ 1-10 ও পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মধ্যে খেলা চলছিল। পাকিস্তান প্রথম ইনিংসে করেছে 200, দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 306। অপরদিকে কমনওয়েলথ 1-10 প্রথম ইনিংসে 378 রান। খেলা যে ড্র হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। খেলার মাঠে বহু দর্শক ট্রানজিস্টার রেডিও নিয়ে গিয়েছিলেন, উদ্দেশ্য খেলা দেখা ও ধারা বিবরণী শোনা। তখন সময় দুপুর 1:05। হঠাৎ স্টেডিয়ামে ফাটিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান মানি না মানব না। কি এমন ঘটনা ঘটল যে শান্ত ভদ্র ক্রিকেট প্রিয় দর্শকরা চিৎকার করে স্টেডিয়ামে সিঁড়ি ভেঙে স্রোতের মতো তরতর করে নেমে আসছে? বিষয়টি হচ্ছে 1971 সালের 3রা মার্চে ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। সংসদ অধিবেশনে অংশ নেবার জন্য পশ্চিম পাকিস্তান থেকে অনেক নির্বাচিত প্রতিনিধি ঢাকায় এসে গেছেন। তখনও আসেননি জুলফিকার আলী ভুট্টো ও তার পিপলস পার্টির সদস্যরা। ভুট্টো এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন যে সব পশ্চিম পাকিস্তানি সদস্য ঢাকা যাবে, তারা পশ্চিম পাকিস্তানে ফিরলে মেরে ফেলা হবে। পৃথিবীতে গণতন্ত্রের ইতিহাসে এমন উদাহরণ নেই যে নির্বাচনে একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতায় যেতে পারবে না। কেন পারবে না? এখন উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। ভুট্টোর এক গুঁয়ে ঘোষণা বিরোধী দলে বসার জন্য নির্বাচনে যায়নি, সেজন্য ক্ষমতা ভাগাভাগি করা হোক। মুখে গণতন্ত্রের কথা বলব, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করব, কিন্তু নির্বাচনের ফলাফল পক্ষে না এলেই ওই ফলাফল মানি না মানব না। আমরা জানি সমস্ত শক্তি জমা রয়েছে পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানি সেনাবাহিনী অবশ্যই হুকুম মানবে, এআইয়া ভুট্টোর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নয়। কিন্তু জনগণের শক্তি যে কত ভয়ঙ্কর তা 1971 সালে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে পাকিস্তানি শাসকরা। যেমন 1974 সালে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে বুঝতে পেরেছিল, আক্ষরিক অর্থে তারা লেজ গুটিয়ে পালিয়েছিল। এবার আমরা দেখব অসহযোগ আন্দোলন 1971 সালের 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত ধাপে ধাপে কিভাবে এগিয়েছে। ষড়যন্ত্র ও পরিকল্পনা হয়েছিল পশ্চিম পাকিস্তানে সিন্ধু প্রদেশের লারকানায়। ইয়াহিয়া চীন থেকে ঢাকা হয়ে ইসলামাবাদ যাননি, তিনি গিয়েছিলেন লারকানায়। প্রচার করা হলো প্রেসিডেন্ট লারকানায় ভুট্টোর সাথে পাখি শিকারে যাবেন। সত্যি কি পাখি শিকারে ছিল তাদের মূল বিষয়? ইতিহাসে সাক্ষ্য দেয় সংসদ অধিবেশন স্থগিত হয়ে যাবে এই ঘোষণা শোনার সাথে সাথে পূর্ব পাকিস্তানে যে তীব্র প্রতিক্রিয়া হয়, লক্ষ লক্ষ মানুষ যে ক্ষোভে ফেটে পড়বে তা তারা কল্পনাও আনতে পারেননি। ঢাকা স্টেডিয়াম থেকে হাজার হাজার মানুষ শাসনতন্ত্র সংক্রান্ত মিটিং চলছে, সেখানে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণ তার মুখ থেকে জানতে চায়
এরপর কি করণীয়? বঙ্গবন্ধু কি ঘোষণা দেন? 1 মার্চে জনগণ হোটেল কুরবানির সামনে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না ও পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে ফেলে। কোনো প্রস্তুতি ছাড়াই হোটেল কুরবানিতে আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির মিটিং সাংবাদিক সম্মেলনে পরিণত হয়ে যায়। সাংবাদিকরা বঙ্গবন্ধুর কাছে জানতে চাইলে, বাতিলের আগে কি প্রেসিডেন্ট আপনার সঙ্গে আলোচনা করেছিলেন? উত্তর, না। আমি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, আমার সঙ্গে আলোচনা না করে তিনি আলোচনা করলেন ভুট্টো সাহেবের সঙ্গে। প্রশ্ন, সংসদ যে স্থগিত হয়ে যেতে পারে তা আপনি কি আগে জানতেন? উত্তর, খবর পেয়েছিলাম। প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে কি পশ্চিম পাকিস্তানি নেতাদের সহযোগিতা চাইবেন? উত্তর, চাইব। ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানানোর অনুরোধ করব। প্রশ্ন, আপনার দলীয় নেতা ও কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করেন? উত্তর, তারা প্রস্তুত। আমরা যেমন ভালোর জন্য আশা করি তেমনই খারাপ কিছুর জন্যও তৈরি। প্রশ্ন, বাইরে উত্তেজিত জনগণ আপনার নির্দেশ চায়, আপনি কি বলবেন তাদের? উত্তর, 7 তারিখে সব জানতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে 1971-এর 7 মার্চ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা জানি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু যারা দেশের ইতিহাস জানেন তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বঙ্গবন্ধু এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে যে ঘোষণা দিলেন সেটাতে স্বাধীনতার মূল কথাটি ছিল। এখনো স্বাধীনতা বিরোধিতাকারী বলে থাকে শেখ মুজিব যদি 7 মার্চ তারিখেই স্বাধীনতা ঘোষণাটি দিতেন তাহলে মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হতেন না। পৃথিবীর বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলে এমন কথা কেউ বলতে পারে না। পুরোনো আমলে যখন রাজায় যুদ্ধ হতো তখন দেখা গেছে আগে ঘোষণা ছাড়া এক রাজা বা সম্রাট অন্য দেশ আক্রমণ করে বসেছে, যতটা অঞ্চল পারে দখল করে নিজের রাজ্যের অংশ বলে ঘোষণা দিয়েছে। কিন্তু দিনে দিনে যুদ্ধের নিয়ম নীতি পাল্টেছে, এখন ইচ্ছে করলেই অন্য দেশ বা তার জায়গা জমি দখল করে রাখা যায় না। এটা করতে গেলে অন্যান্য দেশে জোট বেঁধে তীব্র প্রতিবাদ জানাবে, জাতিসংঘ বাধা দেবে, তাতে আক্রমণকারী এক ঘরে হয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন, তার জানা ছিল একতরফা স্বাধীনতা ঘোষণা দিলে তার ফল কি হতে পারে। দর্শক, নিয়মিত বই পড়ার অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।